রমজান মাসের এই সিয়ামের আমাদের উপরে যে ফরজ করা হয়েছে এই সিয়ামেরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমি সেই বৈশিষ্ট্যগুলো থেকে কয়েকটি দিক শুধু আমি আপনাদের কাছে তুলে ধরব যে সিয়াম এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা সম্মানিত করেন বা কতটা উপকৃত করেন এই সিয়াম দ্বারা একটা হাদিসকে কেন্দ্র করে মূলত আমি বক্তব্যটাকে সাজিয়েছি যে হাদিসটি ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব সিয়ামের মধ্যে উল্লেখ করেছেন যেটা আপনি ইসলামিক ফাউন্ডেশনের 22 নম্বর অধ্যায় পাবেন আর অন্যান্য অ্যাপসগুলোতে বাংলা হাদিসের মধ্যে পেয়ে যাবেন 20 নম্বর পর্ব এটা হচ্ছে সিয়ামের অধ্যায় তাতে 321 2221 নম্বর একটা হাদিস রয়েছে উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমরিন ইয়ানফাউনি আল্লাহু বিহি আপনি আমাকে এমন একটা আদেশ করেন এমন একটা কর্মের কথা বলেন যেই কর্মের মাধ্যমে আল্লাহ আমাকে সবথেকে বেশি উপকৃত করবেন ইয়ানফাউনি আল্লাহু বিহি এমন একটা আদেশ করেন যার মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে অনেক বেশি উপকৃত হতে পারবো যে আমলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বললেন আলাইকা বিসিয়াম তুমি তোমার নিজের উপরে সিয়ামটাকে লাজিম করে নাও বিধিবদ্ধ করে নাও যে তুমি অধিক মাত্রায় সিয়াম পালন করবে এতে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামের বিকল্প মানে তোমাকে উপকার করতে পারে সিয়ামের বিকল্প আর কোনো ইবাদত নাই ফাইন্নাহু লা মিসলা লাহু মানে মানুষকে উপকার করতে পারে নেকির দিক থেকে বিভিন্ন দিক থেকে সিয়ামের সমপরিমাণ সমমানের আর কোনো ইবাদত নাই এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যেমন আপনি দেখতে পাবেন কোনো ব্যক্তি যদি কসম করে এবং সে যদি তার কসমটাকে ভাঙতে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবস্থাগুলো রেখেছেন তার একটি হচ্ছে সিয়াম কেউ যদি 10 জন মিসকিনকে খাদ্য দিতে না পারে কেউ যদি 10 জন মিসকিনকে পোশাক দিতে না পারে তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সহজ ব্যবস্থা রেখেছেন সে 3 দিন সিয়াম পালন করবে তিনটা সিয়ামের মাধ্যমে তার এই কসমের কাফফারা হয়ে যাবে তেমনি এরকমের বেশ কিছু ইবাদতের ক্ষেত্রে ঘাটতি পুরো করে সিয়াম হজের ব্যাপারটা আপনি জানেন যে হজের যে কোনো ওয়াজিব যদি আপনার ছুটে যায় তাহলে আপনাকে কি করতে হবে একটা হাদি একটা উদহিয়া পেশ করতে হবে এটা হাদি একটা জাজা দিতে হবে কিন্তু কোন ব্যক্তি যদি একটা পশু জবাহ করার সামর্থ্য না রাখে তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জারি করেছেন সে 10টা সিয়াম রাখবে তিনটা হজের ওখানে রেখে আসবে আর 7টা সে ফিরে এসে রাখবে তার মানে সিয়াম তার হজের ওয়াজিবের একটা ঘাটতিকে পুরো করে দিবে সিয়ামের মধ্যে এইভাবে আমাদের উপকৃত হওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তো এইভাবে আমি 5 থেকে 7টি বেশি নয় সময়ের সাথে আমাকে চলতে হবে 5 থেকে 7টি উপকারের কথা আমি বলবো এবং মূল বিষয় যেটা হবে এটা আমি চেষ্টা করব ওই পর্যন্ত আসতে তো সিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উপকার রেখেছেন আসুন আমরা দেখাই যে সিয়াম আমাদেরকে কি করতে পারে আমি সর্বশ্রেষ্ঠটা সবার শেষে বলবো কারণ ওটা হচ্ছে আমার বক্তব্যের মূল বিষয় এজন্য ওটা আমি সবার পরে বলবো প্রথম থেকে আমি আপনাকে বলি যেগুলো আপনি জানেন আমাদের জানাশোনা কিছু তথ্য আছে আমরা প্রত্যেকে জানি যে সিয়াম যেই ব্যক্তি রাখবে তাহলে সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা রেখেছেন যে সিয়ামের মাধ্যমে ব্যক্তিকে জাহান্নাম থেকে প্রোটেক্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে হাদিসের ভাষাটা কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই হাদিস এনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু জুন্না সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ যেটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন আসসিয়ামু জুন্না সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ অতিরিক্ত শব্দ এসেছে কি থেকে আপনাকে বাঁচাবে আপনার ঢাল কি থেকে ওটা জানার জন্য আপনি তিরমিজির ভাষাটা দেখেন ওই একই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সিয়ামের অধ্যায় এনেছেন 764 তে পেয়ে যাবেন তিরমিজিতে তাতে আছে আসসিয়াম জুন্না জুন্নাতুম মিনান না সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে ঢাল শুরু আপনাকে ঢালের মতো কাজ করবে সিয়াম যারা নিয়মিত সিয়াম পালন করে বিশেষ করে যেই রমজান মাসের
সিয়াম আমাদের উপরে ফরজ করা হয়েছে এই একটা মাসের সিয়াম ফরজ সিয়াম যদি যে ব্যক্তি পালন করবে এই সিয়াম তার জন্য জাহান্নামের মাঝে ঢাল স্বরূপ ব্যবহার হয়ে যাবে আরেকটু ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে মাজাহ তিনিও তার কিতাবে এই হাদিস এনেছেন এবং তিনি বলেছেন কিভাবে তোমাকে বাঁচাবে প্রোটেক্ট করবে তিনি বলেছেন আসিয়াম জুন্না কা জুন্নতি আহাদিকুম মিনাল কিতাব যেভাবে যুদ্ধের মধ্যে তোমাকে শত্রুর আঘাত থেকে তোমার ঢাল তোমাকে সেভ করে বাঁচিয়ে দেয় সিয়াম তোমাকে জাহান্নামে পতিত হওয়া থেকে এভাবে বাঁচিয়ে দেবে এটা ইমাম ইবনে মাজাহ তার সিয়ামের অধ্যায় এনেছেন হাদিসটি আপনি 1639 এ পেয়ে যাবেন তাহলে সিয়ামের অনেক বড় একটা ফায়দা আমাদের যে সিয়ামের মাধ্যমে আমরা জাহান্নামে পতিত হওয়া থেকে বেঁচে যেতে পারি এই সিয়ামের আরেকটা ফায়দা আমি আপনাকে বলবো সিয়াম নিজস্বভাবে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মানে সিয়াম পালনকারী ব্যক্তির জন্য সরাসরি জান্নাতে প্রবেশ করার বর্ণনা রয়েছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে আমি আপনার কাছে দুইটা হাদিস পেশ করতে পারি একটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এটাকে জিহাদের অধ্যায়ে এনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী তিনি বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাহ ওয়া সামা রমাদান কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ হাজারা আও জাহাদা আও জালাসা আল্লাতী উলিদা ফিহা কোন মুসলিম যদি যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে তার রাসূলের প্রতি ঈমান এনেছে মানে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসের সিয়াম যদি পালন করে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন এই ব্যক্তি জিহাদ করুক হিজরত করুক আর নাই বা করুক জিহাদ করুক আর নাই বা করুক সে যদি পাঁচ ওয়াক্ত সালাত এবং রমজান মাসের সিয়াম যদি আদায় করে তাহলে এটা আল্লাহর উপর এটা হক আল্লাহ নিজের উপর এটা হক করে নিয়েছেন যে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেই দেবে বলা হয়েছে কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাত দেবেই তো সিয়াম একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর ক্ষমতা রাখে আরেকটা হাদিস নিয়ে যেটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ কোট করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এটাকে ইমানের অধ্যায় এনেছেন 38 নম্বর অধ্যায় হুরমতে সালাত মানে নামাজের মাহাত্ম্য কি সেই অধ্যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস কোট করেছেন যেটা আপনি 2616 নম্বরে পেয়ে যাবেন তাতে আছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন কুননা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম فأصبحت يوما قريبا منه একদিন وكنا نسير কোন এক সফরে পথ চলতে গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে পৌঁছে গেলাম এবং আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বি আমালিন ইউদখিলুনি ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন বা এমন আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো ইউদখিলুনি নিয়াল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার এমন কর্মের কথা বলেন যে কর্মগুলো আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে এবং জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে রাখবে মানে দূরে রাখবে অনেক বড় একটা প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লাকাদ সাআলতানি আন আযীম তুমি আমার কাছে একটা মহা প্রশ্ন করেছো এটা সবথেকে বড় প্রশ্ন একজন মুসলিমের একজন ব্যক্তির যাদেরকে সৃষ্টি করা হয়েছে এটাই থাকতে হবে তার মূল এম মূল টার্গেট মূল উদ্দেশ্য যে আমি কিভাবে জান্নাত পাবো আমি কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো এটাই হতে হবে একজন মুসলিমের সবথেকে বড় পাওয়া বড় চাওয়া প্রায় সাহাবীরা এরকম প্রশ্ন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এমন কোন কর্মের কথা বলেন যার মাধ্যমে আমি জান্নাতে পৌঁছতে পারি রাসূল কি বললেন লাকাদ সাআলতানি আন আযীম তুমি আমার কাছে একটা মহা প্রশ্ন করেছো অবশ্যই এটা অনেক বড় একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন কেবলমাত্র কল্যাণকামীরাই করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একটা মূলনীতি বলে তারপরে কথাটা বলেছেন তিনি বলেছেন এটা কার জন্য সহজ হবে কে এই সৌভাগ্যবান ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে হয়ে জান্নাতে পেতে পারে ওয়াইন্নাহু লায়াসিরুন আলা মাইয়াসসারাহুল্লাহু আলাইহি এটা তো ওই ব্যক্তির জন্য সহজ হবে যার জন্য আল্লাহ চাইবে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সহজ করে দেবেন সেই ব্যক্তি কেবল জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাত প্রাপ্ত হতে পারে একমাত্র আল্লাহ যার জন্য সহজ করে দেবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু না আমাদের জন্য সহজ করেছেন
আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, আমাদেরকে হক পথে আনানোর জন্য কোরআন নাযিল করেছেন, কোরআনটাকে বোঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন রাসূলকে প্রেরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত করেছেন, আমাদেরকে সালফে সালেহিনের মাধ্যমে সঠিক বুঝ কোনটা সেই শিক্ষা নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এমনকি বাংলার জমিনে এমন বহু প্রতিষ্ঠান মসজিদ হয়ে গেছে যেখানে কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য পেশ করা হয়, আমরা সেগুলো দাওয়াত পেয়ে যাচ্ছি। আর বর্তমান যুগে নেট অনেক বড় একটা উপকারী মাধ্যম যে বিশ্বের যে কোনো জায়গায় হক কথা কেউ বললে সেটা আপনারা আমার কাছে পৌঁছে যাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই কাজগুলোকে সহজ করে দিয়েছেন যে আমরা যেন জান্নাত পাই। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুগ্রহকে যদি মূল্যায়ন করতে না পারে এটা হবে তাদের ব্যর্থতা। এক ব্যক্তি ইসলামই বুঝে না, সে জন্মগ্রহণ করেছে বিধর্মীদের কারো ঘরে, এই ব্যক্তি ইসলাম পাওয়া, এই ব্যক্তি হকের উপরে আমল করা খুব কঠিন। কিন্তু আমরা যারা মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত গ্রহণ করতে পেরেছি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াতকে মেনে নিতে পেরেছি, এটা কত বড় নিয়ামত। এটা আসলে যদি যারা কদর করে না তারা বুঝতে পারবে না, যারা বুঝে তারা অবশ্যই এটাকে কদর করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহ যার জন্য সহজ করে দিবেন সেই ব্যক্তি কেবল জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে। তারপরে তিনি সে আমলগুলোর কথা বলেছেন যেই আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসতে পারে। তখন তিনি বলেছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ও তুকিমুস সালাহ ওয়া তুতি যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহজ্জুল বাইত। তার মানে এখানে ইসলামের পাঁচটা পিলারের কথাই বলে দেওয়া হয়েছে। প্রশ্নটা ছিল কি, এমন একটা আমলের কথা বলেন, এমন কর্মের কথা বলেন যেই কর্ম করলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুরো ইসলামটাকে পেশ করে দিয়েছেন যে তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রমজান মাসের সিয়াম রাখতে হবে এবং বাইতুল্লাহর হজ করতে হবে। তার মানে এগুলো হচ্ছে ইসলামের রুকনগুলো বলে দেওয়া হয়েছে। তার মানে ইসলামের প্রত্যেকটা রুকন এমন যেই রুকনগুলো যেই কর্মগুলোর মাধ্যমে আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেতে পারেন। আল্লাহ আমাদের উপরে যা ফরজ করেছেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে সে মান আছে যে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিতে পারে। যেটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ কোট করেছেন, তাহলে এই হাদিস দিয়ে আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছি যে সিয়াম এমন একটা ইবাদত যেটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত এনে দিতে পারে, এর মাধ্যমে আল্লাহর দয়া আপনার উপরে হতে পারে। আর তাছাড়া আপনি এটা তো অবশ্যই জানেন যে সিয়ামের মধ্যে কতটা ক্ষমতা আছে জান্নাতে যাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য আটটি দরজা রেখেছেন যাতে করে আট ক্যাটাগরির মানুষ যার জন্য যেটা সহজ সে ওই ইবাদতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে সে যেন ওই রাস্তা দিয়ে জান্নাতে সহজে প্রবেশ করতে পারে। আমাদের মধ্যে পৃথিবীতে এমনও মানুষ আছে যে রাত ভরে সালাত আদায় করতে পারে দাঁড়িয়ে থাকে আল্লাহর সামনে। এমন ব্যক্তি আছে যে হয়তো রাত ভরে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না কিন্তু সে লাখ টাকা খরচ করে ফেলতে পারে মুহূর্তের মধ্যে, সে ভালো ভালো কল্যাণকর কাজে লাখ দশ লাখ বিশ লাখ। গতকালকের ঘটনা, আমরা একটা মসজিদ করার ইচ্ছা করেছি, ডেমরা সালাফিয়া মসজিদ নামে হবে ইনশাআল্লাহ আজিজ। গতকালকে এক বোন 13 লাখ টাকার চেক আমার হাতে ধরে দিয়েছে গতকালকের ঘটনায়। তো আরেক ভাই একটা মসজিদ করবে কোথাও, 20 লাখ টাকার তার বাজেট, 20 লাখের মধ্যেই জায়গা কিনে মসজিদ করতে চাচ্ছেন এবং ইনশাআল্লাহ আজিজ উনি রাজি হয়েছেন কোরআন সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত এমনই মসজিদ তিনি বানাবেন। তার মানে একটা ব্যক্তির রাতে দাঁড়িয়ে সালাত আদায় করা তার জন্য কষ্টকর কিন্তু 20 লাখ দিয়ে দিতে তার কষ্ট হচ্ছে না, মানে দানের ব্যাপারটা তার জন্য সহজ। কত ব্যক্তিরা আছে যার হয়তো অর্থ করি নাই, দান করতে পারে না কিন্তু সে প্রতিদিন প্রত্যেক সপ্তাহে সিয়াম রাখতে পারে, 2টা 4টা 5টা করে সিয়াম রাখতে পারে। কোনো ব্যক্তি আছে যার সালাত নাই হয়তো অঢের, যার কোনো সিয়াম নাই, সুযোগ পায়নি, কারো দান সাদকা করতে পারেনি কিন্তু সুযোগ এসেছে একবার আল্লাহর রাস্তায় জিহাদ করার, সে জিহাদ করেছে, জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে জান্নাত পৌঁছে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আট ক্যাটাগরির দরজা রেখেছেন যাতে করে কোনো না কোনো ভাবে এই বান্দাগুলো নাজাত পেয়ে যায়। কারো জন্য সালাত সহজ সেজন্য সালাতের উপরে অটুট থাকে, এর মাধ্যমে সে জান্নাত চলে যায়। যার অর্থ করি আছে
সেজন্য টাকা দিয়ে খরচ করে দিনের কাজ করে সেজন্য বাবু সাদাকা দিয়ে সেজন্য জান্নাতে চলে যেতে পারে আল্লাহ সেই ব্যবস্থা রেখেছেন যেই ব্যক্তি সেটাও সক্ষম নয় সিয়াম রাখতে পারে তাহলে সে তার জন্য কি করা হয়েছে আমি হাদিসটা আপনাকে বুখারী এবং মুসলিম থেকে কোট করব ইমাম বুখারী তার দুই জায়গায় এনেছেন হাদিস 30 নম্বর অধ্যায় কিতাবুস সিয়াম এনেছেন ইমাম মুসলিম তিনিও তার কিতাবের সিয়াম এনেছেন হাদিস হচ্ছে 2600 মুসলিমে এবং বুখারীতে আপনি হাদিসটি নিয়ে নেবেন 49 নম্বর অধ্যায় 59 নম্বর অধ্যায় 59 সেটা হচ্ছে বাদিউল খালক সৃষ্টির সূচনা তাতে তিনি সিফাতি জান্নাতিল আবওয়াব জান্নাতের দরজাগুলোর বর্ণনাতে একটা হাদিস নিয়ে এসেছেন সাহাল ইবনে সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে হাদিসের বর্ণনাকারী তিনি বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব নিশ্চয়ই জান্নাতের জন্য আটটি দরজা আছে মিনহা বাবুন ফিহা বাবুন ইউসাম্মুর রায়্যান একটা দরজার নাম রাখা হয়েছে বাবুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এই বাবুর রায়্যান দিয়ে একমাত্র সাঈম ব্যক্তিরা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না তার মানে সিয়াম এমন একটা ইবাদত যেই সিয়াম আপনাকে সহজে জান্নাতে পৌঁছে দিতে সক্ষম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম আমাদেরকে অনেক উপকারার্থে আমাদের কাছে পাঠিয়েছেন যেমনটা সাহাবী বলেছিলেন যে আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন যেটা আমাকে অনেক বেশি উপকার করবে তাহলে সিয়াম তাকে বলা হয়েছিল আলাইকা বিসিয়াম তুমি সিয়ামকে লাজিম করে নাও তার মানে সিয়াম আপনাকে জাহান্নামের ঢাল হয়ে যাবে সিয়াম আপনাকে জান্নাত দেবে সিয়াম সম্পর্কে আর কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সিয়াম রাখে সে তো আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে তাই সিয়ামের জাজা আল্লাহ নিজের হাতে দেবেন আল্লাহ বলেছেন এটা আমি আমার বান্দাকে সরাসরি দেব প্রত্যেকটা ইবাদতের জাজা আল্লাহ নির্ধারণ করিয়ে দিয়েছেন সেটা 10 থেকে নিয়ে 700 আরো অধিক হয় যেমন আল্লাহ বলেছেন বিকুল্লি হাসানাতিন আশরু আমসালিহা ইলা সাবি'মিয়াতিন ইলা আদাফিন কাসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 কারো কারো জন্য তার থেকেও বেশি নেকি দিয়ে থাকেন কিন্তু সিয়াম এটা এমন একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে বলেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দার প্রত্যেকটা আমলের জাজা আমি তো বলেই দিয়েছি 10 থেকে নিয়ে 700 আর সিয়াম যেহেতু আমাকে সন্তুষ্ট করার জন্য একমাত্র আমার আজল মানে আমাকে ভয় করেই করে থাকে এই জন্য এর জাজাটা আল্লাহ বলছেন আমি সরাসরি বান্দাকে নিজে দেব